গুড মর্নিং, ওয়েলকাম টু শুভ্রিস ফ্যামিলি। চলে এলাম টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে এবং থাকাটা দরকার। যা ওয়েদার, বৃষ্টি, ঠান্ডা, মনে হচ্ছে একদম নর্থ বেঙ্গলের দার্জিলিং ফার্জিলিংয়ে চলে এসেছি। একদম সলিড ওয়েদার ভাই। আমি তো একটু ক্যালকাটা ক্লাবে একটা মিটিংয়ে এসেছি, এখানে এসে ওয়েদারটা এত ভালো লাগছে। আর এই মাঠটার মধ্যে এখন অন্যান্য কাজ হচ্ছে, অন্য ইভেন্টে, দারুণ লাগছে। তার সামনে হচ্ছে এই ভিক্টোরিয়া ভিউটা, এত সুন্দর জায়গা, দারুণ দারুণ, ফুল গাছগুলো এত সুন্দর। ইভেন্ট পারপাস আমাদের অনেক জায়গাতেই আসতে হয়, এখানে একটা থ্রু ইভেন্ট আছে, সেই ইভেন্টটার জন্য একটুখানি ডিসকাশনের জন্য এখানে এসেছি। গুড ইভিনিং সবাইকে। সকাল থেকে ব্লগটা করা হয়নি, এত ঠান্ডা ছিল, তারপরে এডিট করেছি, তারপরে শুভম একটা কাজ দিয়েছিল করতে, সেটা করেছি, আর আমার পড়ানো এগুলো সব কিছু ছিল, আর আমার ওই সকাল থেকে ব্লগ করার টাইম নেই। আর তার থেকেও বড় কথা হলো, আজকে বিকেলবেলা আমার একটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ নিতে আমি যাচ্ছি, আমি একটা ডায়েটিশিয়ানের সাথে আজকে কনসাল্ট করবো, তারপর আমি ওয়েট লুজ করার জার্নিটা স্টার্ট করবো। কারণ দেখো, নিজে করলে না অর্গানাইজভাবে হয় না, অতটা প্রপার মেনটেন হয় না, তাই আমি একদম ডক্টর কনসাল্ট করে, একবার ডায়েটিশিয়ান কনসাল্ট করে তারপরে আমি ওয়েট লুজটা করবো। আর এই বছর আমার একটা এই ছিল যে আমি যেভাবে হোক ওজনটা কমবো, আর সামনে অ্যানিভার্সারি আছে, বেশি কিছু সুন্দর করে সাজবে, আমি বলছি না মোটা বলে আমি সুন্দর করে সাজবে, আমাকে ভালো লাগে, যথেষ্ট ভালো লাগে, কিন্তু আরেকটু স্লিম হওয়াটা আমার দরকার, আরেকটু না মানে স্লিম হওয়াটা আমার দরকার। এখন আমি হেলদি, এরপর একটু স্লিম হতে হবে। পাশে যে কিউব বিল্ডিংটা আছে না, মানে যেটাতে ওয়েস্ট সাইড আছে বোঝার জন্য, ওটারই সেভেন ফ্লোরে ডায়েটিশিয়ান ব্রততি কর্মকারের চেম্বার, ওনার হাওড়াতেও চেম্বার আছে, ওনার এখানে মধ্যমগ্রামেও চেম্বার আছে। তো আমি এটা যেহেতু আমার নিয়ারেস্ট, আমি এটাতেই স্লট বুক করেছি, যাব গিয়ে তারপরে দেখি কি বলে। এই যে আমি এটাতে এসেছিলাম, ব্রততি ফিটনেস অ্যান্ড বিউটি ওয়ার্ল্ড, সাথে কথা বলে ভালো লাগলো, যেমন আমার ডক্টর তেমন আমার ডায়েটিশিয়ান, আমার বেশ ভালো লাগলো কথা বলে, এতটা কনফিডেন্স পেলাম না যে হ্যাঁ ওটা কোনো ব্যাপার না, ওটা কমে যাবে, এই মাসে এতটা কমা কোনো ব্যাপার না, তো ঠিক আছে, এটাতেই মনে হয় যেন অর্ধেক একটা ভালো লাগা শুরু হয়ে যায়। দেখি এবার, উনি স্যাটারডে আমাকে পাঠাবে, সানডে থেকে বললো স্টার্ট করতে, বললো এখনও পর্যন্ত থার্সডে ফ্রাইডে স্যাটারডে আছে, যতটা যেরকম পারো, বেশি কিছু খেও না, বাট ইচ্ছে মতো খেতে পারো। আমার কাছে ক্যাশ নেই, তাই আমি কোনো রিক্সাও নিতে পারছি না, ভাবছিলাম একটু সিটি সেন্টার টুতে যাবো, এর জন্য হাঁটা শুরু করেছি, সিটি সেন্টার টুটা তো খুব একটা দূরে না, হেঁটে আগে যাই, ওখানে গিয়ে টুকটাক টুকটাক কিছু কেনার আছে ওগুলো কিনি, কিনে টিনে নিয়ে বাড়ি যাবো, ওখান থেকে তারপরে টোটো বুক করবো। সিটি সেন্টার চলে এসেছি, যাই ভেতরে, তো জোরে বৃষ্টি এসে গেছে না, আমি সিটি সেন্টারে ঢোকার রিক্সা নিলাম না, কারণ না তাড়াতাড়ি আগে বাড়ি চলে যাই, কারণ এই প্রচুর এই টাইমে যদি মাথায় বৃষ্টির জল পড়ে তো টুকটাক টুকটাক পড়েছে, যদি সেইভাবে ভিজি আর আমাকে বাঁচানো যাবে না। কাশি হয়েছে তাই ওষুধ নিলাম, আর এখন একটু হেঁটে হেঁটে বাড়ির দিকে যাই, যাওয়ার সময় একটু রুমালি রুটি নিতে হবে। এই কাজকর্ম সেরে এখন ফিরছি আপাতত, তো এদিকে বাড়ি বাইরে তো যা বৃষ্টি হচ্ছে, মানে সকাল থেকেই বলছে ওয়েদারটা ফাটাফাটি ওয়েদার, যাই হোক ঠান্ডা আরও বেড়ে গেছে। তার মধ্যে আমারও কালকে দত্তপুকুর গেছি, সেখানে গিয়ে ওখানে ঠান্ডাটা নিতে পারি, এত ঠান্ডা লেগে গেছে কন্ট্রোলে কাশি হয়ে যাচ্ছে। এখন মোটামুটি 10টা বাজে, বাড়ি এলাম, জাস্ট একটু খেতে কাছাকাছি কাজ আছে, তো খিদেও পেয়ে গেছে, তাই ওকে বললাম একটুখানি ম্যাগি করে দে, ম্যাগিটা খেয়ে চলে যাই, ম্যাগিটা খুব তাড়াতাড়ি হয়। আপাতত এখানেও ম্যাগিটা করছে, আবার সেই মুরগ মশাল্লাম, আর মুরগ মশাল্লাম কি আমাদের ছাড়বে না এবার, ঠিক করেছে নাকি? না আসলে কালকে দুটো আনা হয়েছিল, আমি শুভমকে বলেছিলাম দুটো কিন্তু লাগবে না, আমরা কেউ খেতে পারবো না, না আন খাবো, এবার যাই হোক যত রীতি আমাদের ওই দাঁতিরই বেরোনো সব কিছু ছিল, এর জন্য একটা আজকে রয়ে গেছে, এই একটা আমার আজকে হয়েছে, এটা হয়নি না হবে, হবে আবার যা সাইজ, খুব মুরগ মশাল্লামটা একদম ফাটাফাটি ছিল, আমি তো কি করে ওটাকে কেটে ভাগ করবো, ওটা একটু ভাজা আমার কালকে একটা শুভম করেছিল, কালকে এটা দেখেছিলাম ওইভাবে করেছি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুভম একটা রেখে দিয়েছি, তো শুভমের জন্য একটু আলু ভাজছি, কারণ এইসব জিনিসে তো আর গ্রেভি বেশি থাকে না, তাই আলু ভাজছি। তো আমার একটা জিনিস বলার আছে, আজকে আমাকে আমার স্টুডেন্ট সুদীপ্তা, আমি যার থেকে সাজি ওর কাছে একজন অলেপাও ছবি ফ্যামিলি মেম্বার, সে বলেছে আমি রিমার ব্লগ থেকে তোমাকে কল করলাম,
তুমি যদি আমাকে সাজিয়ে দাও। তো সুদীপটা তো ঠিক ছিল, এবার ওর বেসিক্যালি ওর একটা ক্ল্যাশ করেছে ওর দাদার বিয়ে আর নল নিয়ে। আমি কেন বলছি কথাটা, খুব আউট অফ দ্য ট্র্যাক হয়তো হচ্ছে কথাটা, তাও বলছি। এবার ওকে বলা হয়েছে যে, ওকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কত নাও পার্টি মেকআপ, ও বলেছে ওর যে রিমুনারেশনটা ও নেয়। এবার এরপর ওকে বলা হয়েছে যে ওই টাকার থেকে তোমাকে একটা সার্টেন অ্যামাউন্ট কমিয়ে আমি দিব, কারণ দেখো আমি একজন হাউস ওয়াইফ, আমি অতটা পারবো না। তত অবধি ঠিক ছিল। এবার ও তখন, এবার দেখো প্রত্যেকেরই একটা জিনিস থাকে, আজকে আমি কাউকে পড়াই, আমি তাকে পড়িয়ে ধরো 10 টাকা নিই বা 50 টাকা নিই, নিশ্চয়ই আমি সেটাই নেব, আমারও একটা মেহনত এই ওই সব কিছু থাকে, ওরও সেটা থাকে। আর সুদীপদার যেটা সব থেকে বড় একটা জিনিস, ও হয়তো কোনো একটা মেকআপ ও হয়তো সাজাচ্ছে ম্যাক দিয়ে, ও দেখছে যে এটা হচ্ছে না, ও হুডা ইউজ করবে, বা হয়তো তার থেকেও আপার রেঞ্জে উঠতে ও কিন্তু একবারের জন্য হেজিটেট করে না, ও যায়, ওর জন্য কিন্তু একটা পয়সাও এক্সট্রা নেয় না। মেকআপটা সুন্দর হওয়ার জন্য, অ্যাজ এ মানে একদম লাস্টে গিয়ে লুকটা যেন বেস্ট হয় ওটার জন্য পুরোটা করে। তো যাই হোক, ও এর জন্য কমাবে না। তো ওকে তখন বলেছে না না আমি আসবো, আমি এসে তোমাকে বুঝে শুনে একটা কিছু দেবো। দেখো এইভাবে না হয় না, বুঝে শুনে এবার ও আমাকে কল করে বলছে ম্যাম আমি কি করবো, ওটা তো তোমার ফ্যামিলি মেম্বার। আমি বলছি এরকম কোনো ব্যাপার নেই, আমি তো ওখানে অনেককেই বলেছি সবাইকে গেছে শিবতার থেকে সাজতে, না আমি সবাইকে জোর করেছি শিবতার থেকে সাজতে। তো সেখানে হলো কেউ গেছে তোর স্যার, তার সাথে দামাদামিতে পোষায়নি, তুই এর জন্য তাকে সাজাবি না, ব্যাস। এবার সুদীপটা তাকে কথার মধ্যে এটা বলেছে যে তুমি যার ব্লগ দেখে এসেছো আমি তাকেও ওই রিমুনারেশনে সাজাই না। সে তখন বলেছে ও রিমার অনেক আছে, রিমার সাথে কার আছে কার নেই কার কি, আমার মনে হয় এটা ডিসকাসের বিষয় না, আমার কারোর সাজ দেখে ভালো লেগেছে, আমি তার মেকআপ আর্টিস্টের সাথে গেছি, গিয়ে আমি জিজ্ঞেস করেছি তুমি একদিনের পার্টি মেকআপে কত, ঠিক আছে এত আমার এটা হলে সুবিধা, সে যদি হ্যাঁ বলে আমি যাব, সে যদি হ্যাঁ না বলে আমি যাব না। এটা আমার ক্ষেত্রেও সেম, আমি জানি সুদীপ্তা কতটা চার্জ করে, আমি সুদীপ্তার ক্ষেত্রেও বলি সুদীপ্তা পরপর 3টে বিয়েবাড়ি থাকলে আমার পক্ষে সম্ভব নয়, এবং আমি লাস্ট মান্থের 3টে বিয়েবাড়ির মধ্যে একটা বিয়েবাড়ি আমি কিন্তু সেজেছিলাম অন্য একজনের থেকে, বিকজ আমার পক্ষে সম্ভব না অতটা এফোর্ড করার। এই জিনিসগুলো আমি একদম আমি নিজে যেই কাজটা করি আমি সেটার থেকে করি না, আমি শুভমকে প্রেশার দিই না, আমি আমার মাকে প্রেশার দিই না, আমি আমার ইনহাউসদের প্রেশার দিই যে আমি সাজবো তোমরা দাও, তোমরা এটা আমাকে পে করো দাও না। তো এর জন্য রিমাও ওই বাজেটটা করে, রিমার এত আছে অত আছে এরকম কোনো ব্যাপার নেই, রিমাও পুরো বাজেটে চলে, রিমারও পরপর পরপর 3-4টে বিয়েবাড়ি থাকলে রিমার পক্ষেও টোটাল হয়তো 4টে বিয়েবাড়ি থাকলে 10,000 টাকা দিয়ে সাজা সম্ভব না, এই জন্য এরকম কোনো ব্যাপার নেই। আমরা সবাই খুব 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 সাধারণ মানুষ, তোমরা প্লিজ বোঝো কারোর কাছে গিয়ে এরম কিছু বলো না বা এরম কিছু এ করো না। তো ঠিক আছে, কোনো একটা দিন, আজকে তুমি হয়তো শিবতার থেকে সাজতে পারলে না, কোনো একটা দিন হয়তো নিশ্চয়ই পারবে শিবতার থেকে সাজতে। আর সত্যি মেয়েটা কাজটা খুব ভালো করে, আর প্রত্যেকটা কাজের একটা সঠিক মূল্য থাকে, মূল্যটা দিয়েই কাজটা করানো উচিত, এটাই। আর আর কিছুই আমার বলার নেই, রিমার যেটা প্রচুর আছে এরকম কিন্তু একদম ব্যাপার নেই, রিমার একদমই প্রচুর কিছু নেই। বললাম প্লিজ কিছু মনে করো না, আমি তোমাদের সবাইকে বলিনি কে গেছিলে আমি জানি না, তার নামটা সুদীপ্তাও জিজ্ঞেস করেনি, তো সেই জন্য আমি আর কি জাস্ট বলে দিলাম। কারণ দেখো এদিকে তুমিও আমার নিজের, বিকজ তুমি আমার ফ্যামিলি মেম্বার, তুমি অল অ্যাবাউট ছবির ফ্যামিলি মেম্বার, তুমি আমার কাছে খুব প্রেশিয়াস। আর সুদীপ্তাকে তো আমি তখন থেকে চিনি যখন থেকে সুদীপ্তা হয়তো বিবিএর পড়াশোনার প্রথম, ঠিক আছে, আমার স্টুডেন্ট, ও আমার বোনের মতো, মানে আমাকে নিজের দিদির মতো মনে করে। তো ও এখানে ও বলছে ম্যাম যেন কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয় এরকম, তোমার ব্লগে যেন কোনো এফেক্ট না পড়ে। আমি কোনো এফেক্ট পড়বে না, আমি ব্লগে বলে দেবো, নিশ্চয়ই উনিও বুঝতে পারবেন। তো ঠিক আছে, সব রকমের কথাবার্তা এই হয়, কারণ সিরিয়াসলি আমার সাজটা দেখে যখন তোমরা গেছো তো নিশ্চয়ই থ্যাংক ইউ সো মাচ। বাট তারপরে যেটা আর কি, এটা সুদীপ্তারও খারাপ লাগছে, তোমাদেরও খারাপ লাগছে, সব কিছু মিলিয়ে ঝুলিয়ে খারাপ লাগা লাগি নেই, যার যখন যেখানে মনে হবে যেটা। আর হলো মানে এটা বলে দেওয়ার মানে হলো যে দেখো আমার রেফারেন্সে যাচ্ছ, সেখানে গিয়ে কাউকে প্রেশার দিও না, কারণ তখন সে
আমি জানি না, হয়তো সুদীপ্তা বলে কিছু ভাবেনি যে আমার দিক থেকে, বাট দেখো অন্য কেউ তো ভাবতেই পারে না, হয়তো রিমা পাঠিয়েছে বা কিছু, সুদীপ্তা এটা ভাবেনি, বাট অন্য কেউ তো এটা ভাবতেই পারে। বাজে 1:05, সুমনের জন্য রুটিটা করি, সুমন বললো সুমন রান্না দিয়েছে এখন, কারণ যা ঠান্ডা হটপটে রাখলেও রুটি শক্ত হয়ে যায়। এখন বাজে 1:10, আমার রুটি করা কমপ্লিট, ঘুম পাচ্ছে, একটু শুয়ে পড়বো গিয়ে, শুভম আসলে সে আমি জেগেই যাই। শুভম মানে একদম উঠবি না, একদম উঠবি না, ওর নাকি বিশাল একটা খারাপ লাগে, বিশাল একটা গিল্টি ফিল হয় যে ওর জন্য এই রাত্রিবেলা উঠতে হচ্ছে, সেরকম কিছু না, ঠান্ডায় তো সেটাই আর কি একটু কষ্ট হয়, নইলে সব কিছু ঠিকই থাকে। অফ করে দিলাম, এই লাইটটা জ্বালিয়ে দিলাম, এটা বন্ধ করে দিলাম। এবার আমি আমার ঘরে, যাই হোক ঘরটা বিছানাটা একটু করে নিই, করে ছড়ে আমি শটাং হই, তারপরে শুভম আসলে তারপরে আবার একটু কথাবার্তা বলে শুয়ে পড়বো। তো যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে, আমি জানি না কেন তোমাদের একদম ব্লগ ভালো লাগছে না, তোমরা অনেকেই আছো যারা দেখছো না, তোমরাই বলতে যে তোমরা 5 মিনিটের ব্লগই দাও, আমরা দেখবো, আমরা সাপোর্ট করবো। যাই হোক কোনো কারণে হয়তো হয়তো আমরা সেরকম কন্টেন্ট দিতে পারছি না বলে দেখছো না, আর সদ্য ঘুরে এসেছি, এই মুহূর্তে ঘুরতে যাওয়া সম্ভব না, শুভমের ফুল অন সিজন শুরু হয়ে গেছে কাজে, তো তারও সম্ভব না, কাজটা মানে শুধু ওই বিয়ের দিনটা না, তার আগে পিছে ক্লায়েন্টদের প্রচুর ডিমান্ড থাকে, প্রচুর কথাবার্তা থাকে, প্রচুর দেখা সাক্ষাৎ থাকে, সবটাই ওকে করতে হয়। আমি বাড়ি থেকে আর কইটুকুই বা সাপোর্ট দিতে পারি, আমার স্টুডেন্টদের পরীক্ষা অ্যানুয়াল এগুলো আছে, তার মাঝখানেও আমরা ডেইলি লাইফটাকে এইভাবেই তুলে ধরি, আমাদের ডেইলি লাইফটাকে অনেকবার বলেছি এখনও, তাও বলছি যদি ব্লগগুলো ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই ব্লগটা শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো, গুড নাইট, শুভরাত্রি, টাটা। ওটা বাজে দিয়ে যে এসে এখন খাচ্ছি, আমি ব্লগ শেষও করে দিয়েছিলাম, যাই হোক ব্লগ শেষ করে দিয়েছি, তারপরে ব্লগ শুরু করা উচিত না, এমনি ব্লগের ভিউর অবস্থা ভালো না। দেখছি আবার চেষ্টা করছি কোথাও ঘুরতে যেতে হবে বা নতুন কোনো কন্টেন্ট বের করতে হবে, নাহলে তো তোমরা আমাদের ব্লগ দেখবে না। আমরা নাকি হেভি কামাচ্ছি, আমরা নাকি হেভি কামাচ্ছি, ঠিক আছে ভিউ হচ্ছে না কামাচ্ছি করতে। যাই হোক যেটা আমি বলছি, আমি বা রিমা যেখানেই যাই সেটাকে যদি তোমাদের সামনে হাইলাইট করি, ভালো জায়গা হলে কি চুল কাটা, কি মেকআপ, কি ড্রেস, কি গাড়ি, কি জুতো, যেখান থেকেই কিনি, আমরা কোনো পেট প্রমোশন করি না, আমাদের ভালো লাগে, আমরা সেই জায়গায় যাইনি এখনও যে বিশাল কিছু পেট প্রমোশন করে ফেলবো, আমাদের ভালো লাগে, আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করি। সেখানে যদি তোমরা যেতে চাও যাও, বাট যেটা রেট সেটা করো, আমাদের নাম বললে 2-500 টাকা ডিসকাউন্ট বা 1000 টাকা ডিসকাউন্ট, হোয়াট এভার দ্য ডিসকাউন্ট, দ্যাট উইল বি ডিসাইড বাই সেই প্রতিষ্ঠান, আমরা বলতে পারি না ওরমভাবে, তো সেটাকে নিয়ে প্লিজ তোমরা ক্রিটিসাইজ করো না যে ওরা এত টাকা কামাচ্ছে, ওরা তোমাকে দিতে পারে, আমি ওদের মতো এত টাকা কামাই না, কাজে আমি এত টাকা দিতে পারব, ওদের নাম নিয়েছি ডিসকাউন্ট দাও আরও বেশি করে, প্লিজ এগুলো করো না। না ডিসকাউন্ট কেউ চায়নি, বলছি মানে ওরা, কিন্তু আমার শুনে খুব ভালো লেগেছে যে ওরা হেভি কামায়, রিমার অনেক আছে, আমরা কি কামাই সেটা আমরা জানি, ঠিক আছে তোমরা বাইরেটা দেখো ভিতরটা দেখো না, যদি সেই লেভেলে কামাতে পারতাম তাহলে হয়তো ব্লগগুলো আরও ভালো হতো, আরও চকচকে ব্লগ দেখতে, আরও সুভব ব্লগ দেখতে, হয়তো সেটা আমরা কোনো দিনই করবো না, বাট চকচকে ব্লগ করার চেষ্টা করবো যদি কামাইটা ঠিক থাকে। গুড নাইট।